গায়ে আগুন লাগে এসরাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন অক্ষয় কুমার। এমন এক ভয়ানক দৃশ্য কখনো দেখেছেন? তবে হ্যাঁ, সম্প্রতি একটি ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে এমন এক ভয়ানক স্টান্ট করতে দেখা গেল অক্ষয় কুমারকে। জানা যাচ্ছে দ্য ইন্ট নামে ওই ওয়েব সিরিজটি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ওয়েব সিরিজটি বহু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে অভিনেতাকে। এই ওয়েব সিরিজটির কথা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন অক্ষয় কুমার এবং তা লিখেছেন, এই তো সবে শুরু, এমনই কিন্তু তার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন। তবে এইভাবে গায়ে আগুন লাগে অক্ষয়ের ভয়ানক স্টান্টের সঙ্গে প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, এ বিষয়ে সমস্ত সুরক্ষা নিয়ে তবে এই স্টান্ট করা হয়েছে। পাশাপাশি স্টান্টের জন্য প্রয়োজনীয় সমস্ত নিয়ম নাকি তাদের মানা হয়ে এবং তা করা হয়েছে বলে তিনি তারা জানিয়েছেন। ওয়েব সিরিজের অভিনয় প্রসঙ্গে অক্ষয় কুমার তিনি জানিয়েছেন, তিনি নাকি এই বছর অনেক সিনেমাতে কাজ করতে চলেছেন, তবে তার ফাঁকে নাকি একটি ওয়েব সিরিজেও কাজ করার তিনি সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ প্রধান হলো তার ছেলে আরবের কথার অনুযায়ী। আরব ওর দাবি, বর্তমানে প্রজন্মের জন্য আমি কিছু করতে পারি, তাই ওয়েব সিরিজে কাজ করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। গায়ে আগুনে এমন ভয়ানক স্টান্টের প্রসঙ্গে অক্ষয় তিনি জানিয়েছেন, এর আগে অনেকে তিনি বারণ করেছেন যে এমন ধরনের স্টান্ট তাকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি কোনো কথা শুনেনি কারুর, কারণ সেই সকলে জানেন যে এমন অ্যাকশন দৃশ্য সকলে ভালোবাসে এই অক্ষয় কুমার। যদি সমস্ত নিয়ম মেনে সুরক্ষা নিয়ে তবেই তিনি এই স্টান্ট নিয়েছে বলে তিনি জানিয়েছেন। ভিডিওটা কিন্তু আছে এই বন্ধু, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে করে দিও আমার ভিডিওটিতে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।